ইসরায়েলকে সরাসরি সন্ত্রাসী রাষ্ট্র ও তাদের ধ্বংস অতি নিকটে বলে মন্তব্য করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এরদোগান বলেন, ইসরায়েল গাজা অঞ্চলকে তার অধিবাসী সমেত ধ্বংস করার জঘন্য নীতি বাস্তবায়ন করছে। তারা এত নৃশংসতা চালাচ্ছে যে জনসাধারণকে তাদের ঘর ছাড়তে বাধ্য করছে, অতঃপর তাদেরকে নিজেদের বোমা ও গুলির নিশানা বানাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে আক্ষরিক অর্থেই তারা চরম নৃশংসতা ও সন্ত্রাসবাদের বাস্তবায়ন ঘটাচ্ছে। তাই এখন আমি সুস্পষ্টভাবে বলছি যে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। তিনি আরো বলেন, হে ইসরায়েল, তোমরা যে অ্যাটম ও নিউক্লিয়ার বোমার ক্ষমতা অর্জন করেছ এবং হুমকিস্বরূপ তা ব্যবহার করো তা আমাদের জানা আছে, আর এটাও জানা আছে যে তোমাদের ধ্বংস অতি নিকটে। তাই তোমরা যত ইচ্ছা নিউক্লিয়ার বোমা বানাতে পারো, এর অধিকারী হয়ে নিতে পারো, কিন্তু তা হবে তোমাদের পতনের কারণ। উল্লেখ্য, অবৈধ রাষ্ট্র ইসরায়েল যদিও শুরু থেকে পারমাণবিক বোমার ক্ষমতা অর্জনের বিষয়টি অস্বীকার করে আসছে, কিন্তু স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তদন্ত ও গবেষণায় উঠে এসেছে যে ইসরায়েল 50-এর দশক থেকে পারমাণবিক বোমার অধিকারী হতে গোপনে তাদের কার্যক্রম শুরু করে। গবেষণা প্রতিষ্ঠানটির তথ্য মতে, বর্তমানে ইহুদিবাদী রাষ্ট্রটির কাছে 90টি পারমাণবিক বোমা রয়েছে। ইরান তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে এই সম্ভাবনাকে প্রাধান্য দিয়েই তারা গোপনে পারমাণবিক বোমা উৎপাদন কার্যক্রম চালিয়ে এসেছে। পারমাণবিক বোমা ও পরমাণু শক্তি সংকোচনের আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর না করাও প্রমাণ করে যে তারা পরমাণু ক্ষমতার অধিকারী। তারা চায় না তাদের শক্তি খর্ব হোক, পারমাণবিক অস্ত্র ব্যবহারে কোনো ধরনের বাধা আসুক, কিন্তু আনুষ্ঠানিকভাবে কখনোই তারা পরমাণু ক্ষমতা অর্জনের বিষয়টি স্বীকার করেনি। এছাড়া আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি ও অস্ত্র সংশ্লিষ্ট আমেরিকান সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে পরমাণু ক্ষমতার অধিকারী রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েলও অন্যতম। তাদের 90টি পারমাণবিক বোমা রয়েছে, যার অধিকাংশই তারা গোপনে ইরানের দিকে তাক করে রেখেছে।